হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্রাদার্স ব্লগ। তো আজকে দেখছি ওই যে খেজুর পাড়তে চলে এলাম জঙ্গল দিকে। তাই দেখতে ওই জঙ্গলে খেজুর, মানে যেটা বন খেজুর বলে, কিছু কিছু পাখি আছে। দেখলাম মাত্রা কাটা আছে, তাহলে আমি ওই ছিঁড়িলে পালা যাবো আগে। আর ওইদিকে বাবু দেখছ, ওদিকেও খেজুর দেখছি এখানে খেজুর আছে। তো ওই যে তার মধ্যে দেখতে পাচ্ছ কালো কালো যেগুলো হয়ে আছে পাখি আছে, আর যেগুলো হলুদ সেগুলো কাঁচা, ঘর দিয়ে পাকাবো। তো চলো তোমাদেরকে দেখাই কতগুলো কি খেজুর গাছ আছে জঙ্গল আছে কেমন, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখছ এখানে খেজুর গাছ আছে জঙ্গল, খেজুর তো মানে এই যে ছোটো ছোটো গাছ একবারে গ্রাউন্ড লেভেলে, জাস্ট একটু উপরে উপরে এই যে পাকা পাকা আছে। দেখি একটু কোন দিকে ওই পাকা আউ পাড়াল হয়, মানে একবারে এই দেখো নিক দুটো পাড়িয়েছি। দেখো পাকা কাঁচা সব আছে, ওরে বাপরে যা কাটানো। এই যে দেখছি জঙ্গল, চারদিকে শাল গাছ। যদি জঙ্গলের ভিডিও আগে বানাইছি তাহলে জঙ্গলটা তো সেরকম দেখাতে হবে না, আগে ভিডিও দেখে নিবে। এখন খেজুর পাড়িতে এসেছি, এখন খেজুর গাছ তুলে দেখো, এক খেজুর পাকা, বাপরে বাপ কত কত খেজুর আছে, কিন্তু পাকে নেই বেশি ভালো করে। দেখছি এতক্ষণ ধরে এই এই টুকুটি মানে পাকা পালাম, আর চারদিকে শুধু কাঁচাই ভর্তি। ওই এইদিকে তো পুরো শেষ হয়ে গেছে গাছটা, সব সব তুলে এলে পালাই গেছে মাথা দিকে। আর কী খাবে না, গোটা কত আছে, শুকনিয়া পাকা আছে, কি দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ গাছটা পুরো একবারে নিচে আছে, তাই যো তো সেইখান থেকে খেজুর বেড়ে গেছে। এই যে দুটো খেজুর পাইছি পাকা, চারদিকে খেজুর গাছে ভর্তি। এই যে খেজুর গাছ, ওদিকে খেজুর গাছ, চারদিকে খেজুর গাছ, এইখানটা আছে কিন্তু এইগুলো শুকাই গেছে, শুকাই গেছে খেজুরগুলো। আরও চারদিকে খেজুর আছে কিন্তু একদম কাটা, বাপরে মারাত্মক কাটা। দাঁড়া রে পালাচ্ছ কোথায়, ওই দোকানে এই যে ফল দিয়েছি ওইগুলো, এটা কী ফল একটু কমেন্ট করে জানাও, দেখে চিনতে লাগছি। ঠিক আছে এই যেগুলো অনেকগুলো আছে কিন্তু কী ফল জানি নেই, একটু কিবোর্ডে কমেন্ট করে জানাও যদি জানে থাকো। আজকের ভিডিওটা এইটুকুই, বেশি বড়ো বড়ো করবো নাই, ঠিক আছে? তো এই যে দেখছো খেয়ে পাড়িয়েছি, আমাদের পাকা কতগুলো আছে আর কাঁচা আছে। তো চলো ফিরে আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই।